আসুন, সালাত কোথায় আদায় করবেন? মসজিদে এসে আদায় করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও সালাতের জন্য। তাদের বয়স যখন 7 বছর হবে, কত বছর? 7 বছর হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, এবং তাদেরকে পিটাও মারো, ওম আবনাউ আশারা, তখন যারা 10 বছরে পৌঁছে গেলে সালাতে না, সালাত আদায় না করলে তাদেরকে কী করো? মায়ের দাও, পিটনি দাও। তাহলে এমন মান্য যে হাড্ডি গুড্ডে ভেঙে দেবা, ও বাচ্চা শিশু, সামান্য চর, সামান্য থাপ্পড়, সামান্য শাসনের জন্য যেটুকু ওইটুকু মুখের মধ্যে মারা কি নিষেধ? পথে ঘাটেও দেখি মানুষ মানুষকে মারে, চট করে একটা থাপ্পড় মেরে দেয় মুখের মধ্যে। রিক্সাওয়ালার সাথে যে কত শক্তি প্রয়োগ, পথে ঘাটে যত দেখি ভদ্রলোক চলছে, এই এদিক যা ওদিক যায়, ডাইনেক যা বামে যা পিছে যা, চট করে মুখের মধ্যে একটা থাপ্পড় লাগাই দেয়। মুখের মধ্যে মারা হারাম। আপনার স্ত্রী হোক, আপনার সন্তান হোক, আপনার চাকর বাকর হোক, চাকর বাকর তো মারতেই পারবেন না, যাকে আপনি মারার বৈধ তো আছে তার মুখের মধ্যে মারতে পারবেন না, মারতে হবে আস্তে, ধীরে, শাসন করতে পারবেন না। ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে মারো, কত বছরে? 10 বছরে। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা কি করে দাও? আলাদা করে দাও। ছেলে 10 বছর হয়ে গেছে, মেয়ে 10 বছর হয়ে গেছে, এক চাদরের নিচে, এক বিছানার নিচে তাদের ঘুমানোর অনুমতি নেই। ইসলাম আপনাকে আদব শিক্ষা দিচ্ছে, কীভাবে সন্তানাদি গড়ে তুলবেন। মাও বোনেরাও আছেন একসাথে, আমি চতুর্দিকেই আপনাদের খুঁটিনাটি বলে যাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে। সন্তান কীভাবে লালন পালন করবেন, কীভাবে আমল শেখাবেন? 7 বছর হলো, মায়ের কর্তব্য, বাবার কর্তব্য তাদেরকে সালাতের দিকে দৃষ্টি আকর্ষণ করা, সালাত শেখানো। অনেকেই আলেম ওলামাদেরকেও আমরা দেখি যে অনেক বড় আলেম সালাত আদায় করতে পারে না ঠিক মতো, তার দাঁড়ানো হচ্ছে না, হাত বাঁধতেছে কোন জায়গায় সে বুঝতে পারতেছে না। হাত বাঁধার ব্যাপারে 3 প্রকারের বিষয় রয়েছে। একটা আছে নাভির নিচে বাঁধা, শুনে না আবু দাওদে, হাদিস সহি নয়, জালের কাছাকাছি, এবং হাদিস আল্লাহ নবীর থেকেও নয়, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা মাত্র। সহিহুল বুখারীতে যে হাদিস রয়েছে, আর জেরা আলা জেরা, পুরো হাতটা হাতের উপরে, সহিহ বুখারীর হাদিসে নিতে কোনো কথাই চলবে না। আর যেটা আছে এই এই ইবনে সুনানে ইবনে আবি খুজাইমায়, সহিহ ইবনে খুজাইমায় ওয়া ইবনে হুজর থেকে, বাম হাতের উপর, ডান হাত আলা সাদর, বুকের উপরে, তাই না? এখন আপনি সন্তানকে সালাত শেখাবেন হাতটা সুন্দর করে। সেদিন আলামিন জামে মসজিদে খুতবা দিয়েছি, কয়েকটা কওমি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা গোপনে গোপনে আসে, আয়েশা খুতবা শুনে পরে তো আমাকে ধরেছে যে হাত বাঁধার উপর হাদিস। আমি রাস্তায় দাঁড়াই পথে খুতবার পরে, আমি ওর অত কড়া কথাও বলি না, অন্যের সমালোচনা ওনার এসেছে, একজন তো পরিচয় দিতে দিতে বললেনি, অমর বিখ্যাত মাদ্রাসা আমি সহিহুল বুখারি পড়াই। আচ্ছা, গোপনে গোপনে সে খুতবা শোনে আর কি, পরে ঝগড়া ফসাদ করে, যাই হোক ভালো আছে। বলেন যে বুকের উপর যে হাদিস, হাত বাঁধলেন, হাদিস কোথায়? আমি বললাম যে 3 প্রকারের আছে, আপনার যেটা আছে নাভির নিচের, আর ওটা আলী থেকে যেটা আমি বললাম সেটা সহিহুল বুখারিতে, এই জেরার উপরে জেরা, আর এমনি খোজামা হলো বুকের উপরে। বুকের উপরে যদি বলতে, যদি মাথার উপরে বলি তাহলে এটা নিষেধ হবে কীভাবে? বুকের উপরে মানে মাথার উপর পর্যন্ত হতে পারে। বলছে হ্যাঁ, আপনার প্রতিপক্ষ যদি বলে নাভির নিচে মানে হলে একেবারে গুপ্তাঙ্গ, তাহলে আপনি ঠেকাবেন কী দিয়া? বুকের উপরে যদি মাথার উপরে তোলার যদি অবকাশ থাকে, প্রতিপক্ষ তো বলতে পারে নাভির নিচে একেবারে গুপ্তাঙ্গ পর্যন্ত চলে যান। কাজে এই ধরনের ভাউল কথা কোনো মুহাদ্দিসের বলা উচিত নয়, কমন সেন্স একটা একটা, সেটা আমার মোতাবাদের জাহান স্বাভাবিক কথায়, সহজ কথায় কি বোঝা যায় সেটাই আমার নিতে হবে। ভাই বাচ্চা কাচ্চাদেরকে দেখ, এই দেখেন ছোট কালে যদি না শেখানো হয়, যে কথায় বলে কাঁচায় না বাকালে বাস, পাকলে ভাঙ্গে ঠাস ঠাস, বাস যদি ছোট কালে বেঁকা না করেন, কোনো গাছের ডাল যদি বেঁকা না করেন, যদি আপনি কিছু বানাতে চান বেঁকা করে, তাহলে যখন পাইকা যায় বাস, তখন হয় শক্তি কুলাবেন, আপনার বাঁকা করতে পারবেন না, আর যদি জোরে বাঁকা করতে চান জিনিসটা কি হবে, টাস করে ভেঙে যাবে। আল ইলমু ফিল সিগারে কা নাকশে ফিল হাজারে, ছোট কালে
ছোটকালে বাচ্চাকে যা শেখাবেন ওটা কি পাথরের মধ্যে লেখার মতো হয়ে যায়, ওটা তার মাথায় থাকে, মনে থাকে, বুঝে সে ছোটকালেই আপনি ঘরের মধ্যে বা মসজিদের মধ্যে ইমাম সাহেব যে সালাতটা শিখিয়ে দেবেন। রুকু হয় না, অনেক আলেমেরই হয় না, মাজা বেঁকা হয়ে থাকে, অনেকে এই যে দাঁড়ায় দিছে বেঁকাদেরা হপ 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 করে কি করতেছে ঠিক নেই। রুকু পিঠ সোজা থাকবে একদম, হয় না, সাজদা পিঠ সোজা থাকবে, হাতগুলো ছড়ানো থাকবে, রুকুর দিকে চোখ থাকবে, উঠবেন কীভাবে, এমনকি রফল আয়াত তো আমরা করি সহি হাদিস, তাই না, কেউ এরকম করি, কেউ এরকম করি, কেউ এরকম করি। সুন্দর যে বিষয়টা ছোট কাল থেকে শেখানো হয় না, কাজে সেটা চমৎকার হয় না। আমিন বলি, তাই না, কেউ আস্তে আস্তে বলি, কেউ আমিন করে কয় যে আলামিন মসজিদে সালাত আদায় করতে যায় মাঝে মধ্যে, আমিন তো বলে না, স্লোগান দেয়, অপবাদ দেবো আর কি। সহি হাদিস, আমিন ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে, ফাকুলু আমিন ফাইন ওয়াফাকা তাআমিনহু তাআমিনাল মালায়েকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, সহিহুল বুখারীর হাদিস। ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, তোমাদের আমিন যখন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তখন অতীতের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়। শুধুমাত্র আমলের কয়েকটা কথাই বলে যাবো আমি, যে এই যে শিখাচ্ছেন আমিন, সাধারণ একটা মার্জিত আওয়াজ আছে, আপনারা যদি প্যারেড দেখেন পুলিশের, তাই না, এই রাজারবাগে যা দেখবেন লেফট রাইট করতেছে, তাই না, নতুন যখন পা ফেলবে কারেন্টটা আগে কারেন্টটা পরে আপনারা পারবেন না, মুসল্লিদেরকে বলা হয় একসাথে পা ফেলে লেফট রাইট করলে পারবেন, হবে ওদের পা ফেলা কিন্তু ঠিকই হচ্ছে, লেফট রাইট অভ্যাস করে ফেলেছে, তাই না। সালাত একটা অভ্যাস, সালাত একটা নিয়ম, সালাত একটি পদ্ধতি, সালাত একটি শৃঙ্খলা। আপনি দাঁড়াবেন কিভাবে, একবার আল্লাহর নবী বলেছেন, তারাসু কামায়ে তারাসাল মালায়েকা, ফেরেশতারা উর্ধাকাশে যেরকম পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায় ওইভাবে পা মিলিয়ে দাঁড়াও। আল্লাহর নবী সালাতে দাঁড়ানোর পরে তারপরে হাত দিয়ে এইভাবে থাপড়াইতেন বুকের মধ্যে, ওমর রাদিয়াল্লাহু আনহু চাবুক মারতেন, একটু আগে পিছে যদি হতো কার বুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই আগে পিছে হয় না, আগে পিছে যদি হও আল্লাহ পাক তোমাদের মধ্যে ঝগড়া ফসাদ লাগিয়ে দেবেন, তোমাদের ঐক্য থাকবে না, মিল থাকবে না। তারপরে আল্লাহ নবী বলেছেন, এক মুসল্লি এবং আরেক মুসল্লির মাঝখানে যদি ফাঁক থাকে ওইখানে ইয়ামানের একেবারে এক কালো শয়তানের মতো শয়তান আমি যেন দেখতে পাচ্ছি, দুইটার ফাঁকের মধ্যে দাঁড়ায়, দুই মুসলির মাঝখানে ফাঁক থাকলে এখানে কি দাঁড়ায়, শয়তান দাঁড়ায়। শুধুমাত্র প্রথম যে ইবাদত সালাত, সেটাই আমাদের শুদ্ধ হয় না, সুন্দর হয় না, আল্লাহর সামনে আমরা যাবো কি নিয়ে। সম্মানিত ভাই, সালাতটা ঠিক মতো শিখে নেবেন, কেমন করে দাঁড়াবেন, কেমন করে সূরা ফাতিহা পড়বেন, কেমন করে রুকুতে যাবেন, কেমন করে সাজদা করবেন, কেমন করে রফল আদায় করবেন, কেমন করে আমিন বলবেন, সালাম ফিরে কোন দোয়া করবেন, কি করবেন, সাথে সাথে আত্মস্মরণ শুরু করবেন নাকি, রশি পাকাইতেছে, শুনতে খারাপ শোনা যায় কিন্তু বিষয় সালাত এমন একটা বিষয়, আল্লাহর নবীর মসজিদ সালাত থেকে কোনোদিন নামাজ বাদ পড়েছে কোনোদিন, হাজার হাজার মুসলিম সালাত আদায় করেছে আল্লাহর নবীর যুগে, সাহাবীগণের যুগে, আল্লাহর নবী সাহাবীগণ সালাম ফিরে কি করেছেন সেটা কি হাদিসের কিতাবে নাই, না থাকার কোনো প্রশ্ন আছে। সবচেয়ে বড় ইবাদত সালাত, সেই সালাতের মধ্যে সালাম ফিরে আল্লাহর নবী কি করেছেন, আবু বকর কি করেছেন, ওমর কি করেছেন, ওসমান কি করেছেন, আলী কি করেছেন, সাহাবীরা কি করেছেন, সেটার বিবরণ আছে না কোথাও, দেখেছেন যে এনারা কোন ইমাম সালাম ফিরিয়ে সম্মিলিত হয়ে মোনাজাত করেছেন, একটা দলিল, অন্যত্র আমি বাদ দিলাম খাওয়া দাওয়া বিভিন্ন জায়গায় ওটা নিয়ে আমি কথা বলবো না, ও ব্যাপারে আমি নিজে কড়াকড়ি করিও না, কিন্তু সালাত যেটা, তারপরে আল্লাহ নবী কি করেছেন, ডান দিকে কিংবা বাম দিকে মুক্তাদের দিকে ঘুরে বসেন, তারপরে কি পড়েছেন, বুখারীর হাদিস অনুযায়ী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস অনুযায়ী, যে তারা তো ছোট ছেলে পেলেছিলেন, তারা দাঁড়াতেন কিসে, পিছনে, মাও বলে না ছেলেদেরকে জামাতে সালাতে পাঠিয়ে দিবেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট, পিছনে দাঁড়াতেন, তিনি বলেছেন যে কুন্না নারিফু ইনকিদা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর, সামনে যখন শুনতাম যে আল্লাহু আকবার শোনা যাচ্ছে বসা অবস্থায়, তখনই বুঝতাম যে এখন সালাম ফেরানো হয়ে গেছে, কেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুনতে পারতাম না,
সালাম ফেরানোর পরে এত জোরে সামনের কাতার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আগের কাতারে মুসল্লিরা আল্লাহু আকবার বলতেন, যে আমি পিছনের কাতার থেকে বুঝতে পারতাম যে এখন আল্লাহ নবী সালাম ফেরাইছেন। কাজেই আল্লাহ আকবার, তো সৌদি আরবের আলেমরা বলছেন যে এটার থেকে আল্লাহ আকবার প্রমাণিত হয় না, আস্তাকফুল্লাহ আস্তাকফুল্লাহ থেকে শুরু করতে হবে, দুটারই অবকাশ আছে। তবে আল্লাহ আকবার বলার বিষয়টা ইবনে আব্বাসের হাদিস থেকে, বুখারী হাদিস থেকে খুব সুস্পষ্ট, এবং এটা খুব জোরেই পড়তেন। এই জায়গায় যখন সহি বুখারী মুসলিম ইবনে হাদিস থেকে বুঝলাম সালামের পরে আল্লাহ নবী কী করছেন, ওই সময় ওই সুন্নত দোয়া বাদ দেয়া, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম থেকে শুরু করে বহু দোয়া যেগুলো প্রমাণিত, একটাও আপনি পড়লেন না, সালাম ফিরে হাত কসলানো শুরু করে দিলেন আল্লাহর নামে। এটা তো আপনি বিধান চালু করলেন, আর আল্লাহ নবী বলেছেন যখন কোনো মানুষ কোনো জায়গায় যে সুন্নতটা আছে সেই জায়গায় নিজেরটা চালু করে তখন সেখানে আল্লাহর নবীর সুন্নত উঠে যায়। এই দেখো এইটা দিয়ে বুঝে, ওই গ্লাসটা দাও, এই গ্লাসটার মধ্যে কতটুকু পানি ধরবে, 250 গ্রাম ধরে নিলাম, তাই না? এখন এই গ্লাসের মধ্যে যদি আপনি খুব জোরে পানির চেতে ভারী পদার্থ ছেড়ে দেন, কেমন নিজের থেকে, তাই না? খুব জোরে কি পানির চেয়ে একটা ভালো ভারী পদার্থের নাম বলে মধু ধরে নেন, তাই না? কিংবা বিষ মোবাইল পুরা মোবাইল ছাইড়া দিলেন এর মধ্যে, তাহলে কি হবে, উপর থেকে পানিটা পড়ে যাবে, নিচে কি পুরা মোবাইল বিষ জড়ো হয়ে থাকবে, তাই না? আল্লাহ নবী এখানে আপনার জন্য বিশুদ্ধ পানি বা সুন্নত জন্য ব্যবস্থা করেছেন, সেই জায়গায় আপনি কি সেটা বাস্তবায়ন না করে নিজেরটা ছেড়ে দিলেন, আর কি হলো, তাহলে নবীরটা আউট করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে যা করেছেন সেটাকে আপনি আউট করে দিয়ে নিজেরটা কি করলেন, সেটেল করলেন, বহাল করে দিলেন।